হাই গাইজ, আমরা এখন শ্রীনগর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, তখন তো আপনাদেরকে জানাইছি। এখন আমরা প্রায় দিল্লির এয়ারপোর্টে কাছাকাছি লেগে গেছি। আমাদের প্লেন টাই কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে। এখন রানওয়ের উদ্দেশ্যে বিমানটা পজিশন নিচ্ছে। আপনি আমাদের সাথে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। আমরা উপর থেকে একটু মতো দিল্লির বাড়িঘরটা দেখতে পাচ্ছি, আর আকাশে অনেক মেঘ কুয়াশা। দেখেন ওই সাইডে আর একটা বিমান যাচ্ছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। আর একটা প্লেনও ল্যান্ডিং করছে, আমরাও রানওয়েতে ল্যান্ড করবো। ওইটা অলরেডি ল্যান্ড করে গেছে, অনেক বিমান এয়ারপোর্টে দাঁড়ানো অবস্থায় আছে। আমাদেরটাও এখন ল্যান্ড করবে, আপনার সাথেই থাকুন আর দেখতে থাকুন। আমরা লাইনটা অনেক কাছাকাছি চলে এসেছি, রানওয়ের কাছাকাছি চলে এসেছি। রানওয়ের কাছাকাছি আসলে ভিডিও করার নিয়ম নাই, তারপরে যতদূর সম্ভব আমার চুরি করে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই তো আমরা এখান থেকে রানওয়েটা দেখতে পাচ্ছি, এটা রানওয়েটা। এই যে একটা বিমান এইমাত্র ল্যান্ড করলো, এটা মুভ করতেছে ওই বিমানটা যাত্রী নামানোর জন্য। দেখেছি সামনে আপনারা টার্মিনাল দেখতে পাচ্ছেন, ওই টার্মিনাল। এই যে রানে আমরা এখনই ল্যান্ড করবো, ওই যে সামনে অনেক বিমান দাঁড়িয়ে আছে, মালামাল যাত্রী নামাচ্ছে, অনেক বিমান দাঁড়িয়ে আছে। এই যে মাত্র আমরা রানওয়েতে সবারই আমাদের প্লেনের চাকাটা, এই তো আমরা ল্যান্ড করে গেছি। আমরা আল্লাহ তালা সুসম সালের মধ্যে ল্যান্ড করে গেছি। আমাদের প্লেনটা রানওয়েতে টেক অফ আর টেক অফ করে গেছে। এই যে ওই যে একটা বাংলাদেশের বিমান যাচ্ছে, বাংলাদেশের বিমান পলাকা, বাংলাদেশের পতাকার রং করা আছে আর পিছে লেখা আছে পলাকা। গাইস, আমরা দিল্লি এয়ারপোর্টে হোল্ড করেছি ভাই, আর এয়ারপোর্টে আমরা নেমেও গেছি ভাই, ঠিক আছে। এয়ারপোর্ট থেকে আমি চেক করতেছি, পিছে দেখেন প্লেন দাঁড়িয়ে আছে আমাদের, আমরা যাই। এই যে দাঁড়িয়ে আছি ভাই, আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি ভাই। ভাই ভাই রোজ এটা একটা প্লেন একটা চড়ছে একটা উপরে, দেখেন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। সবাই অনেক কি বলবো, বলার নাই, খুব এক্সাইটেড, খুব ভালো লাগতেছে ভাই। তো গাইস, আমরা আছি এয়ারপোর্ট থেকে এখন নেমে যাচ্ছি, অনেকে আছে এখানে। সবাই সরে যাও, সরে ভাই, আমরা এখানে আছি, ওয়েট করতেছি। আমরা নিচে নেমে যাবো এখন, এয়ারপোর্ট চেক আউট করবো। আবারও 5টার দিকে আমরা আবারও এর আবার উঠবো কলকাতা লাভবাই, ঠিক আছে। তো গাইস, এটা ছিল আমাদের প্লেন, আমরা এই প্লেন থেকে এখানে আসলাম। অনেক বড় দিল্লি এয়ারপোর্ট এটা, আমরা এখন দিল্লিতে আছি। আর 5টার দিকে আবার আমরা কলকাতার এর দিকে রওনা হবো, আবারও আমরা রওনা হবো ভাই 5টার দিকে এখান থেকে। এখানে একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট করবো, তারপরে আবার আমরা কলকাতার ফ্লাইটে আবারও চলে যাবো ভাই, ঠিক আছে। দেখুন ভাই প্লেনটা চলতেছে, প্লেনটা এখনই উড়ে যাবে, আর বেশিক্ষণ করতে পারতেছি না ভাই, এখানে সমস্যা হচ্ছে তো। এই জন্য সবাই আমরা একটু এখানে রেস্ট করতেছি, এখানে সবাই পর্যন্ত ইয়াং ছেলেমেয়েরা কি করে আছে, এখানে আছে এখানে দিল্লির, এখানে যারা সিগার টিকার খাই তাদের জন্য জায়গাটা করে দিয়েছে, এসি আছে। ওকে, তো এয়ারপোর্টে আছি ভাই, দেখেন কি করতেছে এখানে, দেখেন এখানে সিগারেট খাচ্ছে এক মেয়ে, তাকে
এ করে নিলাম, দেখেন ওই দেখেন এটাই হচ্ছে দিল্লি, ঠিক আছে ভাই। তা ভাই অনেকটা কষ্ট করে আমাদের জায়গাটা পেয়েছি এয়ারপোর্টে, একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। নিয়ে এখানে একটু শোয়ার ব্যবস্থা আছে, এখানে আমরা যে শুয়ে আছি এখানে দেখেছেন, এখানে শোয়ার ব্যবস্থা আছে, মানে যে সবাই শুয়ে আছেন, আমরা একটু শোয়ার ব্যবস্থা করে মানে একটু রেস্ট নিতেছি। আমাদের ফ্লাইট হচ্ছে আবারও 4:45 কলকাতা, মানে দিল্লি থেকে কলকাতা যাবো, কলকাতায় রাত 10টার দিকে পৌঁছাবো হয়তো। কী বলবো, কিছু বলার নাই, সবাই ভালো থাকবেন। আর এয়ারপোর্টে আছে, দেখেন আমরা এখন এয়ারপোর্টে আছি, যে এয়ারপোর্টের ভিতরে আছে, ফ্রি আছে এটা এয়ারপোর্ট, ঠিক আছে। এই যে গাইস, আমরা এখন আছি দিল্লি হোটেলে, এই সরি দিল্লি এয়ারপোর্টে আছি আমরা। আবারও এখানে এখানে অনেকটা প্লেন উঠালাবা করতেছে, সেটা ভিডিও আপনাদেরকে দেখাবো, ভিডিও করতেছি। চলুন আমরা পেছন ক্যামেরায় চলে যাই। গাইস দেখেন এখানে প্লেন, দিল্লি এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে কত লাভে ওঠে ঠিক নাই। দেখেন এখানে এগুলা প্যাসেঞ্জার উঠতেছে ভাই, আমাদের এখনও সময় হয় নাই, আমাদের 5:25 ফ্লাইট মানে কলকাতার, এখানে আবার যাবো। সব কিছু দেখেন এখানে জুম করে দিলাম, এখানে সব দাঁড়িয়ে আছে, এখানে এই দুটোই অলরেডি প্যাসেঞ্জার উঠতেছে, এখানে দেখেন হাজার হাজার প্যাসেঞ্জার এখানে বসে আছে ভাই, সবাই যাবে এখানে, সবাই যাবে। আমার বন্ধু তোমার কি অবস্থা বলো, বলো না খেয়ে শেষ হয়ে গেছে বলছে, এক কপি নিয়েছে 260 রুপি। আমার বন্ধু পুকুরে গেছে, 3 দিন না খেয়ে থাকবে। আর আমার মামাতো ভাই যে অসুস্থ পড়ে আছে এখানে, তাকে এখন হাসপাতালে নিতে হবে, মামাতো ভাই দেখি। বন্ধু কেন একটু আমার পেছনে ক্যামেরা একটু ধর, একটু আমি পেছনে ক্যামেরা ভিডিও করি, এই পাশে গায়েস। আমার বন্ধু আমাকে একদম ভিডিও করতেছে, আমার তো ভিডিও করার কেউ নাই, নিজে নিজেই গোলাপ গোলাপ করতেছি, যদি ভুল হয় বা কোনো অসামাজিক কথাবার্তা হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টি করে দেখবেন, অনেক সময় অনেক কথা বলা লাগে এনজয় করার জন্য, এটাই। কেউ কিন্তু কেউ কিছু মনে করবেন না, আবার কেউ কিছু মনে করলেই আমরা আসলে মানে ভিডিওতে আমরা করতে পারবো না, প্রথম ব্লগ করতেছি এটা নিয়ে, সবাই একটু সাপোর্ট করেন, ভুল করে হলে ক্ষমা করে দেখেন। আর সামনে আমরা 5:25 ফ্লাইট আছে কলকাতার, ওখানে পৌঁছাবো, সেখানে গেলে আবার আমাদের ফুটেজ আমরা অ্যাড করবো, ঠিক আছে।